সামনে থাকলে তো আমি চারটে থাপ্পড় মারতাম। কোটি কোটি টাকা লুট করেছে এই কেলেঙ্কারির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না আমরা সরকারে আসি। দুর্নীতি এদের অনেক আছে, কেঁচো কুটতে আস্তে আস্তে কেউটিগুলো বেরিয়ে আসছে। এই তেল স্ক্যাম, এই জনতার টাকা লুটের স্ক্যাম, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা লুটের স্ক্যাম, এটা একটা বড় স্ক্যাম, একটা ইতিহাস হয়ে থাকবে। যখন ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে তখন এটা একটা ইতিহাস থাকবে যে এই দুর্নীতি থেকে বাঁচাতে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পাশে ছিল এবং আন্দোলন করতে করতে, মার খেতে খেতে, লড়াই করতে করতে, রক্তপাত করতে করতে আজকে সরকারে এসেছে। আগামী দিনে আপনাদের সকলকে বলছি যে বিজেপি আপনাদের সাথে থেকে, পাশে থেকে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে এবং আমরা চাই যে কেন্দ্রীয় দল তদন্ত করুক এবং এই সব শান্তনু, কুন্তল, এক্স, ওয়াই, জেড, আরো যারা যারা নাম আছে সব কটাকে ধরুক এবং দ্রুত বিচার হোক এবং তাদেরকে দ্রুত তাদের যেন শাস্তি হয় এবং সাধারণ মানুষ যেন এ জীবনে তাদের শাস্তিটা দেখে যেতে পারে। মাইকের আওয়াজ সবসময় থাকবে এবং যারা বাধা দিতে আসবে তারা মনে রাখবেন যে এক মাকে শীত যায় না, তারা মনে রাখবেন যে পাল্টা ক্রিয়ার পর প্রতিক্রিয়া থাকে নিউটনের তৃতীয় সূত্রে, পাল্টা রিপ্লাই আমাদের ছেলেরা দেওয়ার জন্য প্রস্তুত আছে। ভাববেন না পোস্টপোন ভায়োলেন্সে সবাই ভয় পেয়ে গিয়ে বাড়িতে ঢুকে গেছে আর বেরোয়নি, ঢুকেছিল আপনাদের দুর্নীতি থেকে মানুষই তাদেরকে বার করে দিয়েছে। আমরা দেখছি দিদির দূত আসছে, দিদির দূত আসছে, পাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হচ্ছে দিদির দূত। তারা আবার যাচ্ছে মানুষের কাছে তোমাদের কি অসুবিধা হচ্ছে দেখতে, অসুবিধা তো ওরাই, দিদির দূতেরাই তো অসুবিধা, তারাই তো অসুবিধা, তারাই তো চোট ছাচট আছে, তাদেরকে পাঠানো হচ্ছে, তারা মানুষের মধ্যে যাবে, আবার তারা কি চট থাপ্পড় মারছে? চট থাপ্পড় মারলে আপনারা ছেড়ে দেবেন না, আপনারাও চার পাঁচটা দিন তাদের দেওয়ার দরকার আছে। মানুষের টাকা লুট করবে, কোটি কোটি টাকা লুট করবে, আবার চর্থা করে করবে, মারও খাবে, লুটও করবে, সব তো জিনিস হয় না। যদি অভিযোগ না শোনে ঘরের মধ্যে দরজা বন্ধ করে তাকে বসিয়ে রেখে, বেঁধে রেখে অভিযোগ শোনান কি কি তারা তাদের আপনাদের সাথে অন্যায় করছে, সরকার তাদের, পঞ্চায়েত তাদের, তাহলে তারা কেন জনতার জন্য কাজ করবে না? আবার অভিযোগ বলতে হলে তাকে থাপ্পড় মারা, সামনে থাকলে তো আমি চারটে থাপ্পড় মারতাম, এই ধরনের জিনিস দেখে সেই জন্য কেউ ভয় পাবেন না। আগামী দিনে সবাই এগিয়ে চলুন, আগামী দিনে লড়াইটা যারা রয়েছেন, যাদের যাদের গরিবের টাকা লুট করেছে এই পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে, আজকে বিজেপি সাধারণ মানুষের সাথে থেকে, পাশে থেকে লড়াই করবে। এই দিদির দূত, দিদিকে বলো সুরক্ষা কবর, এইসব এক একটা বিভিন্ন রূপে রূপে আসছে, বহুরূপী হয় না, একই জিনিস, একবার এই সাজে, একবার ওই সাজে, একবার বিভিন্ন সাজে সাজে আছে, সব এক, সব ঘুরে ঘুরে চোর ডাকাত।